Assalamu alaikum, this is Hazrat Ali, lecturer in English. Today I will discuss about voice. Last class I ami interrogative sentence kibhabe toiri korte hoy ebong assertive sentence theke kibhabe interrogative sentence toiri korte hoy koto bhabe toiri kora jay seta niye alochona korchhilam tari prekkhapote ajke ami interrogative sentence er voice niye alochona korbo amra interrogative sentence er voice kibhabe kora jay shetike ektu khyal kori. এখানে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দিয়ে তিনটাভাবে কোশ্চেন করা যায় সে বিষয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তার প্রেক্ষাপটে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট সহকারী ইন্টারগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি ডিড রানা লস দ্য গার্ল, রানা কি মেয়েটিকে হারিয়েছিল। তো যাই হোক আমরা এটা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টও আছে অবজেক্টও আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস করার জন্য আমরা ফার্স্টে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব, তারপরে সেটাকে ভয়েস করব, তারপরে সেটাকে আবার ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন আমরা আনসারটা পেয়ে যাব। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স এই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয় সেটা আমরা দেখি। আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করবো, এটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। অ্যাসার্টিভ করলে আমরা কেমন একটা সেন্টেন্স পাবো? আমরা ফার্স্টে কী করব, আমাদের এখানে যে ভার্ব আছে ভার্বটাকে এখানে নিয়ে আসবো। আমরা জানি এটা আমরা অতিরিক্ত ভার্ব এনেছিলাম, তাহলে আমাদের সেক্ষেত্রে অতিরিক্ত ভার্বটা বাদ দিতে হবে যখন আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে আসতেছে রানা লস্ট লস্ট দ্য গার্ল, এটা আসতেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আমরা সেটাকে ইন্টারগেটিভ করলে এরকম আমরা পেয়েছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করবো, সেটা আমাদের জন্য সহজ। তাহলে এটা প্যাসিভ করলে কি দাঁড়াচ্ছে, আমরা এটার প্যাসিভ করলে দাঁড়াচ্ছে দ্য গার্ল, আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে কি লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্সের অতিরিক্ত অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে দ্য গার্লের ক্ষেত্রে আমরা কি লিখবো, ওয়াজ দ্য গার্ল ওয়াজ লস্ট বাই রানা। ফার্স্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে আমরা কী করলাম, তাহলে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখলাম, তারপরে আমরা অতিরিক্ত ভার্ব লিখলাম, তারপরে আমরা কী লিখলাম এই লসের লস্টের থার্ড ফর্ম লসটি সেটা লিখলাম, তারপরে বাই লিখলাম, তারপরে রানা লিখলাম। এখন আমরা এটা কী করবো, এটাকে ইন্টিগ্রেটিভ করবো। ইন্টিগ্রেটিভ করলে কী হবে, আমরা এই অক্সিলারি ভার্বটা শুধুমাত্র ফার্স্টে দিয়ে দিব, তাহলে আমাদের ইন্টিগ্রেটিভ হয়ে যাচ্ছে। আমরা জানি একটা সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করার জন্য আমাদের কী প্রয়োজন হয়, একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় যেটাকে আমরা ফার্স্টে দিয়ে দিই, আর ফার্স্টে দিয়ে দিলেই সাবজেক্টের আগে দিয়ে দিলে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইন্টিগ্রেটিভ হয়ে যাচ্ছে। তো আমাদের এটা ইন্টিগ্রেটিভ আকারে ছিল কোশ্চেনে, তো আমরা কী করেছি, আমরা অ্যাসার্টিভ করেছি আমাদের সুবিধার্থে, সেটাকে প্যাসিভ করেছি, তারপরে এই সেন্টেন্সটাকে ইন্টিগ্রেটিভ করলে আমরা এই সেন্টেন্সটার আনসার পাবো। আর এই দুইটা সেন্টেন্স আমরা রাফ হিসেবে করলাম আমাদের সুবিধার্থে। তাহলে আমরা এখন ইন্টিগ্রেটিভ করলে কী হবে, ওয়াজ, এখন এটা ছিল অ্যাক্টিভ, আমাদের এই অ্যাক্টিভের আনসারটি কী হবে, আমরা এখানে প্যাসিভ হিসেবে লিখতে গেলে লিখব ওয়াজ দ্য গার্ল লস্ট, এরপরে আমরা এই বাই রানা লিখে দিলাম, তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমাদের আনসারটা একটু ডিরেক্টলি হয় না, এই সেন্টেন্সটাকে ডিরেক্টলি আমরা এই সেন্টেন্সটা পেতে গেলে অনেক কঠিন, তাই আমরা এটাকে অ্যাসার্টিভ করবো, তারপরে প্যাসিভ করবো, তারপরে কী করবো, সরি অ্যাসার্টিভ করবো, তারপরে প্যাসিভ করে তারপরে এই প্যাসিভটার ইন্টিগ্রেটিভ করবো, তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। আমরা যদি এরকম আরেকটা সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে লিখি তাহলে কী হবে, লিখতে পারি ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আমরা এটা প্যাসিভ করতে গেলে আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্টে আবার অ্যাসার্টিভ করবো, অ্যাসার্টিভ করলে কী হবে, ইউ ডিড দ্য ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ করলাম, এটাকে আমরা প্যাসিভ করবো, প্যাসিভ করলে কী হবে, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, আমরা অবজেক্টকে ফার্স্টে নিয়ে আসবো দ্য ওয়ার্ক। এরপরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অতিরিক্ত অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, এরপরে এভাবে থার্ড ফর্ম হবে ডান বাই ইউ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ করলাম, কিন্তু আমাকে এখানে কোশ্চেনে ছিল ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, অতএব আমাদের এটাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আকারে লিখলেই আমরা এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্যাসিভটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই যে অক্সিলারি ভার্ব সেটাকে ফার্স্টে দিব,
was the work done by you. এখানে ইউ ছিল, ইউটা আমি ফার্স্টে মুছেছিলাম, তো বাই ইউ, এটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে যখন সাবজেক্টও থাকে অবজেক্টও থাকে সেটা ইন্টারোগেটিভ থাকে এবং সেটাকে আমরা এভাবে প্যাসিভ করি, ফার্স্টে অ্যাসার্টিভ তারপরে প্যাসিভ তারপরে সেটা ইন্টারোগেটিভ করলে হয়ে যাচ্ছে। আমরা সেকেন্ডলি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স তো শুধুমাত্র সাবজেক্ট এবং অবজেক্টকে রেখে করা যায় না, বরং সাবজেক্ট এর পরিবর্তে ইন্টারোগেটিভ করা যায়, আবার অবজেক্টের পরিবর্তে ইন্টারোগেটিভ করা যায়। আমরা এখন এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি যে এই যে একটা রানা ছিল এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরিবর্তে আমরা হু লিখেছি, তার মানে সাবজেক্টের পরিবর্তে আমরা ইন্টারোগেটিভ করেছি এটা, হু লস্ট দ্য গার্ল, কে বালিকাটি হারিয়েছিল। এখন এটাকে আমরা কী করবো, আমরা প্যাসিভ করবো। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই হু কিসের পরিবর্তে আছে, অবশ্যই সাবজেক্টের পরিবর্তে আছে, তো হু সাবজেক্টের পরিবর্তে থাকলে তখন গঠনটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হয়, গঠনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি হু যেহেতু লিখেছি আমরা এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটাও আমরা পেয়ে গেছি, শুধুমাত্র সাবজেক্ট দিয়ে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন এর গঠনটা এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন একই রকম হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী থাকে, এখানে মূল সাবজেক্টে থাকে, এটা প্রোনাউন, এটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন তাই না, তো ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে না এখানে, তখন এই নাউনটা বা প্রোনাউনটাই এখানে থাকে, কিন্তু যখন ইন্টারোগেটিভ করি তখন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা আনতে হয়। যাই হোক, এখানে আছে এটা সাবজেক্ট আর এটা ভার্ব আর এটাও অবজেক্ট আকারে আছে, কিন্তু ইন্টারোগেটিভ হওয়া সত্ত্বেও আমরা এটাকে কি করব, এটাকে প্যাসিভ করব। তাহলে এটা যেহেতু সাবজেক্টে আছে আমরা একটু প্র্যাকটিস করে আমরা ড্রাফটটা করে নেই যে এর কী হয় আর প্যাসিভটা কী হবে। তাহলে আমরা কি করব, এটা সাবজেক্ট এটা অবজেক্ট, অবজেক্টকে ফার্স্টে আনবো সাবজেক্টকে লাস্টে নিয়ে যাব, একটু আমরা দেখি কেমনে করা যায়। তাহলে আমরা লিখলাম ফার্স্টে দ্য গার্ল, এর পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ লস্ট আসবে, ওয়াজ আসবে, দ্য গার্ল ওয়াজ লস্ট বাই, বা এই যে হু আছে, হু যেহেতু আমরা জানি হুরও কিন্তু তিনটা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে। আমরা এখানে হুকে পেয়েছিলাম সাবজেক্টিভ ফর্মে, কিন্তু হু যখন আমরা অবজেক্টিভ ফর্মে লিখবো তখন কি লিখবো, অবশ্যই হোম লিখতে হবে, হুর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, দ্য গার্ল ওয়াজ লস্ট বাই হোম। তো আমরা এই এটা এটাকে কি করলাম, আমরা মনে করি এটা যখন আমরা ধরে নিলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তখন আমরা এভাবে করতে পারি, আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিয়ে, কারণ কি আমরা এই সেন্টেন্সটাকে কিন্তু ফার্স্টে অ্যাসার্টিভ করেছিলাম, কিন্তু এই সেন্টেন্সটা ফার্স্টে অ্যাসার্টিভ করা লাগতেছে না, কারণ কি এর গঠনটা অ্যাসার্টিভের মতোই আছে। তাই আমরা রাফে এটাই করে নিলাম যে আমরা অ্যাসার্টিভ আকারে ধরে নিয়ে এটা লাস্টে লিখলাম, বাই হোম লিখলাম লাস্টে। এখন আমরা কি এটাকে ইন্টিগ্রেটিভ করতে গেলে কি হবে, এটাকে ইন্টিগ্রেটিভ করতে গেলে কি হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কি কখনো ডাব্লিউ শর্টকে লাস্টে হয়, অবশ্যই হয় না, তো এটা লাস্টে আছে তার মানে এটাকে তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় নাই। এখন এটাকে ইন্টিগ্রেটিভ করার জন্য আমরা কি করব, এই অংশটাকে ফার্স্টে আনব, তো ফার্স্টে আনলে কি হচ্ছে, আর একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কিন্তু অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়, অলওয়েজ ভার্ব দিয়ে শুরু হয়, আর যখন ডাব্লিউ শর্ট থাকে তখন ডাব্লিউ শর্টের পরে অবশ্যই ভার্ব লাগবে। এখানে দেখো এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ছিল, এর পরে কি ভার্ব ছিল না, ভার্ব ছিল, এটা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ছিল, এখানে ফার্স্টে ভার্ব ছিল, আর যখন ডাব্লিউ শর্ট আসতেছে তখন ডাব্লিউ শর্টের পরে অবশ্যই ভার্ব থাকবে। এখন আমরা কি করেছি, তাহলে এখানে কি করব, আমরা বাই হোমটা ফার্স্টে আনব, বাই হোম আনলাম ফার্স্টে, এরপরে কি এই অংশ লিখে দিলে কি আমাদের এটা প্যাসিভ হয়ে যাচ্ছে না, কারণ কি আমাদের এই ডাব্লিউ শর্টের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। তাই আমরা কি করলাম, এই অক্সিলারি ভার্বটা ফার্স্টে নিয়ে আসলাম, বাই হোম ওয়াজ, এরপরে বাকি অংশ লিখে দিলাম এটুকু আর এটুকু, বাই হোম ওয়াজ দ্য গার্ল লস্ট, এটা কিন্তু ইন্টিগ্রেটিভ হয়ে গেল। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এই সেন্টেন্সটা আমরা অ্যাসার্টিভ আকারে চিন্তা করে, যে অ্যাসার্টিভে যেহেতু সাবজেক্টই থাকে এখানে তারপরে ভার্ব আছে তারপরে অবজেক্ট আছে, অ্যাসার্টিভ আকারে চিন্তা করে আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে প্যাসিভ করে ফেললাম, প্যাসিভ করে তখন পরে দেখলাম যে আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কখনোই তো আর এই হোম লাস্টে যাবে না, তাহলে হোমের বাই সহকারে এটা ফার্স্টে চলে আসবে, ফার্স্টে চলে আসলে তারপরে কি হবে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অবশ্যই পরে ভার্ব থাকবে, আমার ভার্বটা এখানে লিখলাম বাকি অংশ লিখে দিলাম ইন্টিগ্রেটিভ হয়ে গেল। আমরা এরকম আর একটা সেন্টেন্স দেখি আমরা সেটা বুঝতে পারি কি না, এখানে আছে হু লস্ট দ্য গার্ল, এখন আমি লিখলাম এখানে আরেকটা সেন্টেন্স, হু রোট
the poem. Indicative sentence. এখন who কিন্তু subject দিয়ে আছে, আবার বলছি এটা কিন্তু subject হিসাবে আছে, who টা subject হিসাবে আছে, এখানে verb আছে আর এটা object আছে, তো আমরা এটাকে passive করি, আমরা এই সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিব ফার্স্টে, তাহলে আমরা লিখব দা পোয়েম, এরপর আমাদের ভার্বের অংশ লিখতে হবে, ভার্বের অংশ লিখতে গিয়ে আমরা কি করব, আমাদের এখানে অক্সিলারি ভার্ব অতিরিক্ত ভার্ব হিসেবে আসবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা জানি ওয়াজ ওয়্যার ইউজ হয়, আমাদের দা পোয়েমের ক্ষেত্রে ওয়াজ ইউজ হবে, দা পোয়েম ওয়াজ, এরপরে কি ভার্বের থার্ড ফর্ম রিটেন, The poem was written. এরপরে আমাদের by হবে এখানে, তারপরে হুর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম, আমরা লিখলাম এটা, তো এটা আমরা রাফ হিসেবে লিখব, এরপরে আমরা কি করব, আমরা এটাকে মূল আনসার এখন লিখব, এটা আমরা রাফ হিসেবে লিখলাম, মূল আনসার লিখব আমরা এখন, আমরা এখন কি করব, আমরা এখানে এই by হোমটা ফার্স্টে নিয়ে আসব, তারপরে কি করব, আমরা প্যাসিভ লিখতে গেলে মূল আনসার হচ্ছে এটা বাই হোম, এরপরে কি আসবে, অক্সিলারি ভার্বটা আসবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাই হোম ওয়াজ, তারপরে দা পোয়েম রিটেন, কি করলাম আমরা তাহলে বাই হোমটা ফার্স্টে নিয়ে আসলাম, তারপরে কি করলাম আমরা, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাই হোমের পরে অবশ্যই ভার্ব লাগবে, আর সেটা কি ধরনের ভার্ব হবে, সেটা অবশ্যই অক্সিলারি ভার্ব হবে, আমরা অক্সিলারি ভার্বটা এখানে আনলাম, তারপরে কি করলাম আমরা বাকি অংশ লিখে দিলাম, বাকি অংশ কি দা পোয়েম, এরপরে কি রিটেন, এটা থাকে আমরা ওয়াজ ফার্স্টে এখানে লিখে ফেলেছি, তাহলে দা পোয়েম তারপরে রিটেন, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখন এখানে দেখা যাচ্ছে কি, আমরা যখন এই হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স পাই, সেটা কিন্তু করা অনেকটাই সহজ, কারণ এটার গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই ছিল, তাই আমরা এটাকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজানোর প্রয়োজন হয়নি, আমরা এখন হোম দিয়ে করব, হোম ডিড রানা লস, এখানে আমরা দেখতে পাচ্ছি হু কিন্তু সাবজেক্ট আকারে ছিল, আর হোমটা কি, হোমটা কিন্তু অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট আকারে, হু তো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আকারে ছিল, এখানে সমস্যা হয়নি, হোমটা কিন্তু অবজেক্ট, তো এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে সাজানোর জন্য হোমটা আমরা লাস্টে নিয়ে যাব, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজাই দেখি কেমন হয়, এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্ট হচ্ছে রানা আর হোম কিন্তু অবজেক্ট, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজাই, হোমটাকে লাস্টে দিয়ে দিই, তাহলে হবে রানা লস্ট হোম, অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজালে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আমরা এখানে ফার্স্টে কিন্তু একটা সেন্টেন্স লিখছিলাম রানা লস্ট দ্য গার্ল, এখানে যখন আমরা সাবজেক্ট দিয়ে কোশ্চেন করি তখন রানার জায়গায় হু হয় তাই না, আর অবজেক্ট দিয়ে কোশ্চেন করলে কি হয় দ্য গার্ল, এটা তো অবজেক্ট, তাহলে এখানে হয় হোম, তো আমরা ফার্স্টে হু দিয়ে করছিলাম তখন হোমটা এখানে বাকি অংশ ছিল শুধু রানা ছিল না, আর এখন আমরা হোম দিয়ে করছি, তাই কি হবে এখানে রানা থাকবে দ্য গার্ল থাকবে না, তো দ্য গার্ল এখানে কিন্তু নাই, রানা লস্ট হোম, তাহলে এই ধরনের একটা সেন্টেন্স যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তো এটাকে আমরা একটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট, তাহলে আমরা এর প্যাসিভটা কিভাবে করি, হোম থাকলে কি হবে, হোম তো অবজেক্টে, তাহলে ফার্স্ট হবে হু, আমরা এটাকে কি করলাম সাবজেক্ট হিসেবে আনলাম, তাহলে হোম ছিল অবজেক্টে, আমরা ফার্স্টে লিখলাম তাহলে হু, আমরা প্যাসিভ করছি যেহেতু, হু ওয়াজ লস্ট, এরপরে রানা আছে এখানে, তা রানাকে আমরা অবজেক্ট করব, তাহলে বাই রানা, তাহলে হু ওয়াজ লস্ট বাই রানা, এটা কিন্তু আমরা এই সেন্টেন্স থেকে এটা করলাম, আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে সাজিয়েছিলাম, আর এরপরে আমরা এটা প্যাসিভ করলাম, প্যাসিভ করে দেখা গেল এটা কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মতোই হয়ে গেছে, এটাকে কিন্তু আমাকে আবার ইন্টিগ্রেটিভ সাজানো লাগতেছে না, যেটা আগে করছিলাম যে অ্যাসার্টিভকে প্যাসিভ করে তারপরে ওটাকে আবার ইন্টিগ্রেটিভ আকারে সাজিয়ে তারপরে আমরা মূল আনসার পাইছি, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা হোম দিয়ে ভার্ব দিয়ে দেখা যাচ্ছে কি হোমের পর অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গেছি এখানে, যে এটাকে আবার কিন্তু নতুন করে সাজানোর প্রয়োজন হচ্ছে না, আর এখানে কি হচ্ছে আরেকটা জিনিস, আমরা হুকে কিন্তু ফার্স্টে পেয়ে গেছি, আমাদের এখানে হোম ছিল WHO যেটা সেটা লাস্টে গিয়েছিল, আমরা ওটাকে প্যাসিভ করতে গিয়ে হোম ফার্স্টে অটোমেটিকলি চলে আসছে, এবং অটোমেটিকলি কি হচ্ছে তারপর একটা অক্সিলারি ভার্ব চলে আসছে, এবং এটা পুরাটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের আকারে আছে, অতএব কি হচ্ছে এই আমরা হোমকে কি করলাম প্যাসিভ করতে গিয়ে আমাদের আবার নতুন করে সাজানো লাগছে না,
এই সেন্টেন্সটাকে নতুন করে সাজানোর কোনো প্রয়োজন হচ্ছে না, এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আনসার, হু ওয়াজ লস্ট বাই রানা, এটার আনসার এটা হয়ে গেল। আমরা এখানে আরো একটা সেন্টেন্স দেখি, তো এই হচ্ছে আর একটা সেন্টেন্স হচ্ছে, আমরা যদি এখানে কখনো বস্তু পাই, আমরা জানি হু দিয়ে হয়েছে, হোম দিয়ে হয়েছে, আর কখনো যদি বস্তু হয় এখানে সেক্ষেত্রে কি হবে, আর একটা সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি, রানা লস্ট এ পেন, তো এটাকে প্যাসিভ করবো কিভাবে আমরা, লাস্টে কিন্তু বস্তু আছে, বস্তুর পরিবর্তে কি হবে হট হবে, আমরা এটাকে যদি হট দিলাম এখানে হট, তো আমরা এই পেনের পরিবর্তে কি দিলাম হট, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এভাবে থাকবে এখানে যখন কোশ্চেনে থাকবে, হট ডিড রানা লস, রানা কি হারিয়েছিল, তাই না। এখন এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, তাহলে আমাদের এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা আমরা এখানে দেখেছি রানা লস্ট এ পেন, তাই না, তাহলে হটটা কিসের পরিবর্তে আসছে, অবশ্যই অবজেক্টের পরিবর্তে আসছে। এখন আমরা এটাকে যদি সাজাই অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে, তাহলে হবে কি, রানা লস্ট হট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজাইলে হবে। এখন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে, হটের পরিবর্তে তো হটই আসবে, হট ডিড, সরি এখানে হট লিখবো আমরা, তারপরে কি লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা অক্সিলারি ভার্ব আনবো, হট ওয়াজ লস্ট বাই রানা, হট ওয়াজ লস্ট বাই রানা, তাহলে ইন্ডিকেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমরা ফার্স্টে অ্যাসার্টিভ সেন্টেন্স আকারে সাজালাম, পর এটা প্যাসিভ করলাম, আর প্যাসিভ করে দেখলাম আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্সের মতোই গঠন পেয়ে গেছি, তাহলে আমরা এটা প্যাসিভ করে ফেললাম, এটা হচ্ছে হট ডিড রানা লস্ট, এটা ছিল অ্যাক্টিভ, আমরা মাঝখানে এটা রাফ হিসেবে করে নিলাম, আর এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে করলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ভুল হবে না, আশা করছি আজকের ক্লাসে সবাই বুঝতে পারছো। আগামী ক্লাসের জন্য আমরা অবশ্যই সবাই কেয়ারফুল থাকবো, আর আগামী ক্লাসের জন্য অবশ্যই এটা আমাদের ঠিকঠাক মতো জানতে হবে, ইংলিশ ক্লাসগুলি একটার সাথে আর একটা রিলেটেড থাকে, তাই ফার্স্ট ক্লাস না বুঝে লাস্ট ক্লাসে গেলে আমাদের অনেক সমস্যা হয়। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।